आज के स्वाधीनतार प्राय 51 बछर आमरा पाड़ी दिए किन्तु अत्यंत दुखेर विषय जे मुक्तियुद्धेर चेतना छिलो जे मुक्तियुद्धादेर शहीददेर स्वप्न छिलो देशे गणतंत्र प्रतिष्ठा हबे देशे अर्थनैतिक साम्य सामाजिक साम्य एवं मानविक मर्यादा मानविक अधिकार मानवाधिकार एवं एदेशेर मानुषेर मध्ये शांति प्रतिष्ठा करबे जेई स्वप्न निये एई मुक्तियुद्ध होयेछिलो। दुर्भाग्य आमादेर जे आज के 51 बछर पर बोलते हय बांग्लादेशे आज के सेई मुक्तियुद्धेर चेतना सम्पूर्ण भूलुंठित। गणतंत्र नाई, अर्थनीति लुटपाट चाँदाबाजी देशे थेके विदेशे जे पाचार करे देवा होयेछे आमादेर सम्पद तार जन्य आज के अर्थनीति ध्वंसप्राय। आमादेर देशेर मानुष द्रव्यमूल्येर ऊर्ध्वगतिते दिशाहारा एवं विद्युतेर लोडशेडिंगे विपर्यस्त एवं आमरा आज के बांग्लादेशेर मानुषेर अशांति एवं बांग्लादेशे जे विशृंखला এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য গায়ের জোরে আগে ক্ষমতায় এসেছে দিনের ভোট রাতে ডাকাতি করে আবার এই ধরনের একটি নির্বাচন তারা করার জন্য আবার বর্তমানে সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন। আপনারা জানেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বীর মুক্তিযোদ্ধা আজকে কারাগারে। মির্জা আব্বাস সাহেব আমাদের যে স্থায়ী কমিটির সদস্য তিনি কারাগারে, আজকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম কারাগারে। আমাদের দলের যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এবং যুগ্ম মহাসচিব যে খাইরুল কবির খোকন এবং ফজলুল হক মিলন এবং এনি এবং যুব দলের প্রেসিডেন্ট টুকু সহ আমাদের হাজারের উপরে এখন কর্মী কালকে এই 7ই ডিসেম্বরের পরে 10 ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের সমাবেশকে কেন্দ্র করে তারা আজকে কারাগারে। এটা সরকার যে দমননীতি, যে নগ্ন তাদের যে চরিত্রের বহিঃপ্রকাশ এর মাধ্যমে ঘটেছে এতে আজকে সারা দেশের মানুষ বিক্ষুব্ধ। শুধু আমাদের দেশে নয়, আন্তর্জাতিকভাবেও আমাদের দেশে আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার মানুষ চায়, আন্তর্জাতিক শক্তিও তা চায়। তাই আমরা আজকের এই বিজয় দিবসে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমরা যে 10 দফা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 10 দফা দিয়েছি সেই 10 দফার পক্ষে এদেশের জনগণকে গণতান্ত্রিক দেশপ্রেমিক এবং সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য আগামী দিনে আমরা যাতে করে একটি শান্তি এবং একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়।